এ মুসলমান বাবা জি আমার কেমন জান্নাত আল্লাহ আপনার আমার জন্য বানাইছে, কেমন জান্নাত, কেমন জান্নাত আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ কয় বান্দা, দুনিয়াতে তো খাটতে গেলে খাটতে হয়, খাইতে গেলে খাটতে হয়, কথা ঠিক কিনা? কাজ করন লাগে, রৌদ্রিতে বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে হয়, রৌদ্রে পড়তে হয়, ছয় মাস জমিনে ফসল করো, এরপরে বাকি ছয় মাস ঘরে বসে খাও, কিংবা বিদেশের প্রবাসীর জীবনে 20-30 বছর মেহনত, এরপরে বাকি জীবন একটু সুখে থাকো, এরপরও তো দুনিয়াতে বহু কষ্ট করন লাগে, রান্না বাড়ি করতে হয়, বাজার সদাই করতে হয়, প্লেট ধুইতে হয়, খাইতে হয়, কত ঝামেলা আছে না নেই? ও মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ কয় এ বান্দা, এমন জান্নাতের মালিক আমি তোরে বানাইব যদি দুনিয়াতে নেক আমল করতে পারো। এই জন্য আল্লাহ বলছেন পরকালের জিন্দগিতে আমল নামা ওজন করা হবে, গণনা করা হবে না। কোরআন শরীফের কোথাও আল্লাহ বলেন নাই আমল নামা গণনা করবে একটা একটা করে, এমনটা নাই। আল্লাহ বলছেন ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। এই জন্য মুফাসসিরিনে কিরাম গনে আয়াতের মধ্যে বলছে ওদিক এত বেশি নেকামল করার দরকার নাই, কোয়ালিটি সম্পন্ন নেকামল অল্প করনি তোমার জন্য জান্নাত যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ, বেশি নেকামলের দরকার নাই, অল্প করো, কোয়ালিটি সম্পন্ন মানে কি? আমল নামার আবার কোয়ালিটি কি? আমল নামার কোয়ালিটি হলো জীবনের যত নেকামল আছে ওটা মদিনাওয়ালা কামলিওয়ালার সুন্নত তরিকায় হতে হবে, কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে বহু মানুষ আছে নিজের মন চাহি জিন্দগি যাপন করে, মন চাহি আবাদত করে, যেটা নবীর যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার এই জন্য আল্লাহ কয় তোমার ইমান, তোমার আমল নামে ওজন দেওয়া হবে। জীবনে হাজারবার তুমি জিকির করছো, ওই জিকিরের কোনো গ্যারান্টি নাই, ভিত্তি নাই, ওই জিকির যদি আমার মাওলার পক্ষে না হয়, ওই আমল নামা যদি মদিনাওয়ালা কামলিওয়ালার সুন্নত তরিকায় যদি না হয়, হাজার লক্ষ কোটি বার নেক আমল করে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, কথা ঠিক কি না? আপনি ঢাকা যাবেন, পূর্ব দিকের গাড়িতে রওনা হয়েছেন, যে গাড়িটা যাবে সিলেটের দিকে, ও বন্ধু আমি আপনার কাছে জানতে চাই, হাজার বছর যদি চলেন সারা পৃথিবীও ঘুরতে পারবেন, মাগার কোনোদিন ঢাকা দেখতে পাবেন না, কথা ঠিক কি না? আর জোরে কোন ঠিক নেবে? ঠিক, কারণ আপনি ভুল পথের গাড়িতে উঠছেন, ঢাকা যাওয়ার সঠিক রাস্তায় উঠেন না। ঠিক তদ্রূপ যত আবাদত আপনি জীবনে করেন, আবাদত করলেন, মান্যত করলেন, সব কিছু করলেন, জিকির আজকার করলেন, উরুস করলেন, সব করলেন, কিন্তু সেটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যদি না হয়, আল্লাহর কসম ওই আবাদত দিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আলেমরা হক কথা কেন বলে? নবীর সুন্নতের কথা বলে, এই জন্য আলেমরা সব হইয়া যায় ওয়াহাবিয়ার কাফের। আর যারা হুক্কা হওয়ার জিকির করে পর্দার বালাই না, আরো কয় মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা দরকার নাই, ওরাই হয়ে গেছে আজকে দুনিয়ার এক নম্বরের সুন্নি, কথা কন ঠিক কে না? এ মুসলমান বাবা জির আমার পায়ে হাত দিয়ে বলে যায়, মৃত্যু পর্যন্ত যদি নেক আমল করে ওটা যদি আমার বিশ্ব নবীর সুন্নাত তরিকায় যদি না হয়, সাহাবে কেরামদের চরিত্র, সাহাবে কেরামদের কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুন, তাদের সংস্কৃতি অনুযায়ী যদি না হয়, ওই এবাদত দিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কথা ঠিক কি না? অতএব এবাদত করতে হবে কার নির্দেশন অনুযায়ী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকে আমল করা চাই, কথা বলুন ঠিক কি না? সাহাবে কেরামরা যেভাবে আমল করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করতে বলেছেন, ওই তরিকা, ওই সুন্নাত যদি আপনার আমার ভিতরে না থাকে, আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত নেক আমল করতে পারবেন। ওই যে পূর্ব দিকের গাড়িতে উঠার কারণে যেমন আপনি সারা পৃথিবী ভ্রমণ করলেও ঢাকা যাইতে পারবেন না, ঠিক তদ্রূপ আল্লাহর ইজ্জতের কসম, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা যদি আমল না হয়, মৃত্যু পর্যন্ত যতই জিকির আজকার যত কিছুই করেন না কেন, ওই ইবাদত দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ কয় তোমার আমল নামা ওজন দেওয়া হবে, কোয়ালিটি সম্পন্ন হয়েছে কিনা। কোয়ালিটি সম্পন্ন মানে হলো জীবনের প্রত্যেকটা নেক আমল নবীর সুন্নত তরিকায় হওয়া চাই, রাজি আছেন নি?
নবীজির নামাজের মতো নামাজ হওয়া চাই, নবীজির জিকিরের মতো জিকির হওয়া চাই। আমার নবী জীবনে কোনোদিন হাক্কুর হাক্কুর জিকির করেন নাই, কথা ঠিক কিনা? নবী আমার জিকির করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেরকম ঠিক কিনা? নবীর উপরে দরুদ পড়েন, যত বেশি পড়বেন তত আপনি নবীজির প্রকৃত আশিক রাসূল হইতে পারবেন, কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে যেই বান্দা যেই বান্দি আল্লাহ নবীর সাথে যত বেশি রিলেশন রাখতে চায় ওর জন্য জরুরি হলো তত বেশি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করা, কথা কোন ঠিক কিনা? নবীজি বলছেন মান সাল্লা আলাইয়া মাররাতান মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা, যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো আমার গোলাম, চাই সে পুরুষ হোক মহিলা হোক, জীবনে একবার যদি আমার উপরে দুরূহ পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপরে দশটা রহমত নাজিল করে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরুদ যে কোনো দুরুদ পড়তে পারেন, সবচাইতে ছোট দুরুদ নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ভাইরা আমার এইগুলো করেন, এগুলো হলো আপনার জান্নাতে যাওয়ার রাস্তা। এছাড়া ডাইনে বামে সামনে পিছনে যত কিছু দুনিয়াতে আবিষ্কার হইতেছে যেগুলোর মিল কোরআনের সাথে নাই, হাদিসের সাথে নাই, আলেমদের সাথে নাই, আলেমদের দিক নির্দেশনা মানে না, যত ইবাদত করো যতই তুমি নবীর উম্মত বলো দাবি করো ওইগুলো দিয়া কোনোদিন তুমি আল্লাহ জান্নাতে যাইতে পারবা না, কথা ঠিক কিনা? এই জন্য জান্নাতে যাইতে হলে কি লাগবে? কোয়ালিটি সম্পন্ন ইবাদত লাগবে। কোয়ালিটি সম্পন্ন মানে পৃথিবীর প্রত্যেকটা ইবাদত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় হতে হবে, কথা বলুন ঠিক কিনা? এভাবে যদি জীবনের নেক আমলগুলো বন্ধু যদি ভালো হইয়া যায়, নবীর নামাজের সাথে মিলা গেছে, নবীর জিকিরের সাথে জীবনের জিকির মিলছে, নবীজির আদর্শের সাথে যদি আপনার আদর্শ মিলে যায়, নবীর মাথার আদর্শের সাথে মিলছে, নবীর লম্বা জামার সাথে জীবন মিলে গেছে, নবীজির খাবারের সাথে হালাল রিজিক মিলে গেছে, নবী হারাম খায় নাই তুমিও বন্ধু হারাম খাও না, নবী মানুষের সাথে প্রতারণা করে নাই তুমিও করো না, নবী কোনোদিন মিথ্যা বলেন নাই তুমিও বলো না, নবী কোনোদিন কারোর সাথে কথা দিয়া কথার বরখেলাপ করে নাই তুমিও করো নাই, এগুলো যদি এমন করে যদি নেক আমল দুনিয়াতে করিয়া যাইতে পারি, আমার আল্লাহ কয় হে বান্দা তোমার আমি এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হলো এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান। সেটা অসন্তুষ্ট চিত্তে না সন্তুষ্ট চিত্তে, বেজার হইয়া না খুশি হইয়া দিবেন। এবার আসেন ওই জান্নাতের ভিতরে কি আছে কি থাকবে, দুনিয়াতে খাইতে গেলে কষ্ট করা লাগে কি লাগে না? দুনিয়ার জমিনে মেহনত ছাড়া কিচ্ছু হয় না, কিন্তু আমার আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, হে বান্দারে জান্নাতের ভিতরে তোমার মুখেও বলতে হবে না, শুধু মনে মনে একটা তামান্না করলে সেটা তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা হুর গেলমানকে সাথে লইয়া জান্নাতের বিবিদেরকে সাথে লইয়া আপনি এরকম ভাবে কথাবার্তা বলতেছেন, আনন্দ উদযাপন করতেছেন, এমন সময় নবীজি বলেন একটা সবুজ রঙের পাখি উপর দিয়ে উড়ে যাবে, ওই জান্নাতের লোকটা উপরে দিকে তাকায় যখন পাখিটা দেখবে আর শুধু মনে মনে কল্পনা করতেছে আহ বাহ পাখিটা দেখতে কতই না চমৎকার, পৃথিবীর জমিনে কোনোদিন এত সুন্দর পাখি দেখি নাই, এটা যদি দেখতে এত সুন্দর হয় না জানি তার গোস্ত খাইতে কত সুস্বাদু। সুবহানাল্লাহ বলে নবীজি বলেন এতটুকু শুধু কল্পনা আসছে, মা তাশতাহি আনফুসুকুম, নফসে শুধু এতটুকু বলছে, সঙ্গে সঙ্গে মুসলমান ভুনা হইয়া আল্লাহর হুকুমে স্মরণের পেয়ালার মধ্যে ওই গোস্তটা এসে আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। নবীজি বলেন ওটার গোস্ত গুলো খাইয়া হাড্ডি গুলো তুমি টেবিলের মাঝে রাখবা, খাবার দাবার যখন শেষ সঙ্গে সঙ্গে ওই জান্নাতের পাখিটা আমার আল্লাহর হুকুমে আবার জীবিত হইয়া ফুরুত কইরা জান্নাতের ফলের কাছে গিয়া দাঁড়ায় যাবে। এ মুসলমান ভাইরা আমার দুনিয়া জমিনে বেশি খাইলে আবার পেটের সমস্যা, ডায়াবেটিস বেড়ে যায়, হাই প্রেশার বেড়ে যায়, কথা ঠিক কিনা? বিভিন্ন ঝামেলা আছে, টাকা হলে শুধু খাওয়া যায় না, ডাক্তার কয় সকালে একখান রুটি বিকালে একখান রুটি দুপুরে এক চামচ ভাত, কথা কন ঠিক কিনা? ও মুসলমান বুঝলাম না,
কিন্তু জান্নাতের ভিতরে কোনো নিষেধাজ্ঞা নাই, যত পারো মস্তি করো আনন্দ করো। এরপরে কি হবে, পায়খানা নাই প্রস্রাব নাই, সারা বান তোহর আল্লাহ বানায় রাখছেন পবিত্রতম মিঠা মিষ্টি পানি। আমার আল্লাহ বলছেন, নবীজি বলছেন, জান্নাতের ভিতরে তুমি যতই খাইবা যতই খাইবা কোনো প্রস্রাব নাই পায়খানা নাই, তাহলে যাইব কোথায়? নবীজি কয় শুধু একটা ঢেকুর আসবে, ওই ঢেকুর আসার সঙ্গে সঙ্গে পেটের সকল খাবার গুলো বন্ধ হজম হয়ে যাবে। কিন্তু এই দুনিয়ার ডেকুরের মধ্যে তো মুলা খাইলে মুলার গন্ধ, কথা কোন ঠিক কিনা? বিড়ি খায়া ডেকুর দিলে তো বিড়ির গন্ধ বের হয়, কথা কোন ঠিক না? বেট এ মুসলমান, দুনিয়াতে যা খাইলেন সেটা পচা পয়সা দুর্গন্ধ বের হয়, কিন্তু আমার নবজি বলছেন ওই জান্নাতের যে ডেকুরটা তোমার জবান দিয়ে আসবে, ওই ঢেকুরটা মেশকো আম্বরের মতো সুগ্রাণ হবে।